জেড ফিফটিন হচ্ছে স্যামসাং এর সদ্য লঞ্চ করা 9490 টাকার একটি বাজেট স্মার্টফোন। স্যামসাং এর জেড ফিফটিনের একটি ফুল রিভিউ নিয়ে আমি এস এম সাকিব হোসেন আজকে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দি টেক স্কুল ইউটিউব চ্যানেল। এই ফোনটির সামনের দিকে থাকছে ছোট্ট নসওয়ালা 6.09 ইঞ্চি এর এইচডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপ নস ডিসপ্লে, যার রেজুলেশন 720x1440p এবং এর বডি টু স্ক্রিন রেশিও হচ্ছে 18.9 আর এর ডেন্সিটি হচ্ছে 295 ppi, যার ফলে ডিসপ্লেটি ছিল দেখার মতো। আর এই ফোনটির ডান পার্শ্বে থাকছে পাওয়ার বাটন ও ভলিউম রকার্স, আর বাম পাশে থাকছে ডুয়েল সিম কার্ড সল্ট উইথ ডেডিকেটেড এসডি কার্ড সল্ট। এর বটমে থাকছে মাইক্রো ইউএসবি 2.0 চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং মাউথ স্পিকার। আর এর টপে থাকছে 3.5mm এর হেডফোন জ্যাক। আর এই ফোনটির ব্যাকে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা উইথ ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড স্যামসাংয়ের লোগো। পিছনে যদিও প্লাস্টিক বডি, তারপরেও গ্লাসি ফিনিশ দেওয়াতে অনেকটাই চমক দেখিয়েছে স্যামসাং। এই ফোনটিতে 4000mAh এর বিগ ব্যাটারি থাকার পরও ফোনটির ওয়েট ছিল মাত্র 162 গ্রাম। আর এর 4000mAh এর ব্যাটারি থেকে পাওয়া যাবে লং টাইম ব্যাটারি ব্যাকআপ, দিন কভার করতে পারবেন অনায়াসে। চলে আসি এর পারফরম্যান্সে। এই ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে 1.6GHz-এর একটি অক্টাকোর প্রসেসর, এতে থাকছে 2GB-এর র্যাম এবং 32GB-এর ফোন স্টোরেজ। এতে মিডিয়াম থেকে শুরু করে পাবজিয়ের মতো ভারী গেমগুলো প্লে করা যাবে, বাট পাবজিয়ের মতো ভারী গেম না খেলারই সাজেশন রইল। আর এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড পাই 9.0 এর গো এডিশন। যেহেতু এটি গো এডিশন, তাই লাইট অ্যাপস ব্যবহার করাই সাজেশন রইল, যেমন ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, আর গেমিংয়ের ক্ষেত্রে পাবজি লাইটের সাজেশন রইল। আর এতে থাকছে ফেস আনলকের পাশাপাশি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ভালোই ফাস্ট। এখন আসা যাক এর ক্যামেরা সেকশনে। যাই হোক, স্যামসাং এবার আর ভিভো এবং হুয়াই এরদের মতো ডুয়েল রিয়ার ক্যামেরা দিতে কোনো কিপটামি করে নাই, তাই রিয়ারে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার প্রাইমারিটি 13 MP এবং সেকেন্ডারিটি 2 MP ডেপ সেন্সর। থাকছে এলইডি ফ্ল্যাশ এবং এতে সর্বোচ্চ 1080p এবং 30fps-এ ভিডিও শ্যুট করা যাবে। এবং এর ফ্রন্টে থাকছে 5 MP সেলফি শ্যুটার, এটি দিয়েও সর্বোচ্চ 1080p 30fps-এ ভিডিও শ্যুট করা যাবে। আমার কাছে এর পারফরম্যান্সটাই সব থেকে বড় ড্রব্যাক বলে মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক পাওনা রইল, এবং ফোনটি সম্পর্কে আপনার কি মতামত তা জানাতে ভুলবেন না আমাদের উন্মুক্ত কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।